তো তুমি চায়নায় যেতে চাও, যার জন্য তোমার মনে হাজারো রকমের প্রশ্ন জেগে উঠেছে। কিভাবে যাবা, কত টাকা লাগবে, রিকোয়ারমেন্ট কি, কোন সাবজেক্টে পড়তে পারবা, সহ হাজারো রকমের প্রশ্ন। তো তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। চায়না সম্পর্কে এমন নানা অজানা তথ্য জানতে হলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখো। ফিরে আসছি ইন্টার পর। তো তোমাদের কমেন্ট করা সকল প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসলাম আমি মেহেদি হাসান সুব্র। আগেই বলে রাখি, আমি শুধু তোমাদের সে সকল প্রশ্নের উত্তর দিব যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যদি সব কমেন্ট পড়ি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা। সো প্রথমেই হাউ টু গো চায়না আফটার এইচএসসি, এই ভিডিওর নিচে করা তোমাদের প্রশ্নগুলো নিয়ে উত্তর করব। তো প্রথম প্রশ্ন, ভাইয়া আমার এইচএসসি জিপিএ 2.58, আমি কি চায়নায় পড়তে যেতে পারবো? আসলে চায়নায় তুমি আসতে পারো, নর্মাল যে ইউনিভার্সিটিগুলো আছে একদম খুবই নর্মাল বা কলেজ টাইপের ইউনিভার্সিটি, ওইখানে তুমি আসতে পারো। যেহেতু চায়নার মিনিমাম রিকোয়ারমেন্ট 3 পয়েন্ট, তো এই পয়েন্টটা তোমার জন্য খুবই কম। তবে তুমি ডিপ্লোমা বা অন্যান্য কোর্সে আসতে পারো, বাট বেটার হবে তুমি যদি ইমপ্রুভের জন্য আবার এক্সাম দাও। পরের প্রশ্ন, এজেন্সি এর নাম বলেন। আসলে আমি এজেন্সির কোনো নাম বলি না, কারণ হচ্ছে ধরো আমি তোমাদের একটা এজেন্সির নাম বললাম, ওই এজেন্সি সামহাও তোমার সাথে কোনো ব্যাড বিহেভ বা তোমার কোনো ক্ষতি করলো, তো সম্পূর্ণ দোষটা আমার উপর এসে পড়বে। এই কারণে আমি তোমাদেরকে কোনো এজেন্সি সাজেস্ট করি না। আশা করি আমার ব্যাপারটা তোমরা বুঝতে পারবা। পরের প্রশ্ন, চায়নাতে পড়তে হলে ভাইয়া চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? তো এখানে বলে রাখা ভালো যে এখানে পড়ালেখা দুইটা মাধ্যম আছে, এক হচ্ছে ইংলিশ আর সেকেন্ড হচ্ছে চাইনিজ। আর যেই গভর্নমেন্ট যে স্কলারশিপগুলো দেয় ওগুলো দেয় হচ্ছে চাইনিজ মাধ্যমে, চাইনিজ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য। সো তুমি যদি চাইনিজ মিডিয়ামে পড়তে চাও তুমি চাইনিজ মিডিয়ামে পড়তে পারবা, ইংলিশ মিডিয়ামে পড়তে চাইলে ইংলিশ মিডিয়ামে পড়তে পারবা। তবে যদি তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, ইংলিশ মিডিয়ামের পাশাপাশি অবশ্যই তোমাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তোমার নিজের চলাফেরার জন্য। এই জন্য ভার্সিটি থেকে এভরি উইক তোমার একটা বা দুইটা চাইনিজ ক্লাস থাকবেই। পরের প্রশ্ন, আচ্ছা ভাই চায়নায় গিয়ে পড়াশোনা করলে কত টাকা খরচ হবে? তো এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে তুমি কি ধরনের স্কলারশিপ পাচ্ছ তার উপরে। আর যদি এভারেজ বলি তাহলে 2 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে তুমি চায়নায় পড়াশোনা শেষ করতে পারবা। তো চলে যায় পরের প্রশ্নে, ভাইয়া সিএসসি অ্যান্ড এমইএ এর শ্যানডং ইউনিভার্সিটি কেমন হবে? আসলে বলতে গেলে সিএসসির জন্য চায়না বেস্ট। আমি যদি বলি বেস্ট চায়না, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই সিএসসি আছে। সো এই কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওরা খুবই কেয়ারফুলি তোমাদের ক্লাসগুলো নেবে। সো যদি আমি বলি এক কথায় প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমার জন্য বেস্ট হবে। সো ইউনিভার্সিটি চুজ করা নিয়ে কোনো প্যারা নাই, তুমি জাস্ট দেখবা তুমি কোন সিটির মধ্যে পড়ছো, কারণ সিটি অনুযায়ী তুমি অ্যাডভান্টেজ পাবা। তো এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অনেকেই জানে না, কারণ অনেকেই এবার এইচএসসি দিছে, এখন সবাই আসতে চাচ্ছে চায়নায়, বাট এইচএসসির কোনো সার্টিফিকেট এখনো তোমরা পাও নাই, আর আগামী 1 বছরের মধ্যে পাবাও না, সেটা আমি জানি। তো একজন প্রশ্ন করেছে, ভাইয়া এইচএসসির পর সার্টিফিকেট দিতে তো দেরি করে, সেজন্য অ্যাডমিশন কি নিতে পারবো বা এইচএসসির পরে কি তাড়াতাড়ি সার্টিফিকেট পেতে পারি? এই প্রশ্নের উত্তর হিসাবে তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে সেম জিনিস আমার ক্ষেত্রেও হয়েছিল, কারণ আমিও এইচএসসির পরপরই আমি এখানে চায়নায় আসছিলাম। সো তোমরা আগামী 1 বছর বা 6 মাসের মধ্যে কোনো সার্টিফিকেট পাবা না। এই জন্য তোমাদের করতে হবে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে একটা প্রভিশনাল সার্টিফিকেট, যেটা হচ্ছে সাময়িক সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা তোমার তুলতে হবে। তো ওইখানে গেলেই ফর্ম পাবা, ওইটা ফিল আপ করে জাস্ট ওইখানে সোনালী ব্যাংকে মেবি 500 টাকার মতো জমা দেওয়া লাগে। দেওয়ার পরে রিসিপ্ট নিয়ে তুমি ওইখানে জমা দিলে 3 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে তুমি প্রভিশনাল সার্টিফিকেট পেয়ে যাবা, আর ওই প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে তুমি যে কোনো কাজ করতে পারবা। তো এইভাবেই প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে তুমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারো। আর একজন প্রশ্ন করেছে, আমার বয়স 16 বছর, আমি কি চায়নাতে পড়াশোনা করতে পারবো? কাইন্ডলি জানাবেন। তো চায়নার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমার বয়স অবশ্যই 18+ হতে হবে। আরেকজন বলেছেন, ভাই সব গ্রুপের স্টুডেন্টরা কি অ্যাপ্লাই করতে পারবে? এখানে তুমি যে কোনো গ্রুপেরই হও না কেন তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা, যে কোনো সাবজেক্ট চুজ করতে পারবা, কোনো বাউন্ডারি নেই। তো এবার আমরা চলে যাই পরবর্তী ভিডিওতে, যেটা ছিল চায়না ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগে। তো এখানে একজন প্রশ্ন করেছে, কমার্সের জন্য ভালো হবে? কমার্সের জন্য অবশ্যই ভালো হবে। এখানে বিভিন্ন কমার্সের সাবজেক্ট আছে, যেমন বিবিএ, তারপরে তোমার ইন্টারন্যাশনাল ট্রেড, অ্যাকাউন্টিং, বিভিন্ন প্রকার সাবজেক্ট আছে, তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। আমি নিজেও কমার্স থেকে, সো নো প্রবলেম, ইউ ক্যান কাম। সো আরেকজনের প্রশ্ন, ভাইয়া পরীক্ষা দিলে ভালো মন্দ হয়, কিন্তু কম পয়েন্ট নিয়ে কি চাকরি আশা করা যায়? ইন্টার পাস করার পর ডিগ্রি পড়ে কেমন সফলতা পাওয়া যায় জানাবেন। তো এটা আসলে ডিপেন্ড করে তুমি ইন্টারে যাই পাও, ইন্টার বলো বা এসএসসি বলো, তোমার প্রিভিয়াসলি যত সার্টিফিকেট ছিল ওইগুলো মনে করো কোনো কাজেরই না। তুমি যখন একটা ডিগ্রি পাস করবা, ওইখানে তুমি কি পয়েন্ট পাইছো আর কি শিখছো, এটাই হচ্ছে মেইন। আর এর থেকেও বড় বিষয় হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউতে তুমি যদি ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করতে পারো, দেন তোমার চাকরি কেউ ঠেকাইতে পারবে না। একজন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করেছে, সেটি হচ্ছে স্টিপেন্ড পাওয়ার পর অনেক সময় নাকি ক্যান্সেল হয়ে যায়, কত পার্সেন্ট নম্বর পেলে স্টিপেন্ড ক্যান্সেল হবে না, একটু জানাবেন। তো বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্টুডেন্টদের স্টিপেন্ড দেওয়া হয়, আর স্টিপেন্ড দেওয়ার সাথে সাথে কিছু রুলস আর রেগুলেশন দেওয়া হয়, যেমন তোমাকে প্রত্যেক বিষয়ে পাস করতে হবে বা অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে হবে। যেমন মিনিমাম 60%, আমার জানা মতে প্রত্যেক ইউনিভার্সিটিতেই মিনিমাম 60% অ্যাটেন্ডেন্স থাকতে হয়। তো দেখা গেল যে তোমার অ্যাটেন্ডেন্স 60%-এর নিচে, আবার দেখা যায় যে তুমি এক সাবজেক্টে ফেল করছো, তোমাকে ওয়ার্নিং দিছে, তারপরে তুমি ইমপ্রুভ করতে পারো নাই, তুমি কন্টিনিউয়াসলি ফেল করতে আসো, সেই ক্ষেত্রে তোমার স্টিপেন্ডটা বাতিল করে দেওয়া হবে। এবার চলে যায় চায়নায় লিভিং এক্সপেন্সের ভিডিওতে। তো এখানে একজন প্রশ্ন করেছে, যদি আমি ফুল স্কলারশিপ নিয়ে চায়নায় পড়তে যাই, তাহলে কি চায়নায় আমার আর কোনো খরচ থাকবে না? বলতে গেলে ফুল স্কলারশিপ বলতে কি বোঝায়, এখানে তোমার কোনো টিউশন ফি নাই। মানে হচ্ছে তোমার যে টিউশন ফি বা অ্যাকোমোডেশন ফি তোমার দেওয়া লাগতো, ফুল স্কলারশিপ তোমার ওইটা সম্পূর্ণ কভার করবে। আর কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি স্টিপেন্ড দিয়ে থাকে। যদি তোমাকে স্টিপেন্ড দেয় হয়তো বা 400 RMB বা থেকে স্টিপেন্ড শুরু হয়, তো 400 RMB দিয়ে তুমি মাস চলতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই দেশ থেকে কিছু আনতে হবে। আর যদি তুমি স্টিপেন্ড না পাও, তাহলে তোমাকে অবশ্যই দেশ থেকে নিজের খরচ এনে নিজের খরচ নিজেকেই বহন করতে হবে। তো আরেকজন প্রশ্ন করেছে, ভাইয়া চায়নাতে টিউশন ফি কত লাগে ইয়ারলি? তো টিউশন ফি সম্পূর্ণ ডিপেন্ড করে স্কলারশিপ আর ইউনিভার্সিটির উপর। আর যদি এভারেজে বলতে যাই, তাহলে 60,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত পড়তে পারে। আরেকজন প্রশ্ন করেছে, ভাইয়া চায়নাতে বিবিএ করতে কত খরচ? তো আমি আগেও বলছি যে তোমার সব খরচ স্কলারশিপ আর ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। তারপরেও যদি আমি এভারেজে বলি, তোমার বিবিএ করতে 2 থেকে 4 লাখ টাকা লাগবে। আরেকজন প্রশ্ন করেছে, ভাইয়া চায়নাতে পড়তে জিপিএ কত লাগে? তো জিপিএ, মিনিমাম জিপিএ হচ্ছে 3 পয়েন্ট। তোমার এসএসসি আর এইচএসসি দুটা মিলে তোমার 7 থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। বাট এর কমে যদি থাকে, তাহলে কিছু কিছু তোমার স্পেশাল প্রোগ্রাম আছে, যেমন চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি তুমি শিখতে চাও তুমি অ্যাপ্লাই করতে পারো, দেন ডিপ্লোমায়ও তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো এবার চলে যাচ্ছি চায়নাতে আসার প্রস্তুতি ও স্কলারশিপের খুঁটিনাটি বিষয় এই ভিডিওতে। এখানে তোমরা যে প্রশ্নগুলো করেছো, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, ভাইয়া চায়নাতে ফেসবুক ইউজ করা কোনোভাবে পসিবল? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এইখানে হচ্ছে তোমার গুগলের সব প্রোডাক্ট, যেমন গুগল সার্চ ইঞ্জিন, ইউটিউব, জিমেইল সব ব্যান, প্লাস তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ইমো সব ব্যান। তো তুমি এইগুলা কিছু ইউজ করতে পারবা না। তবে ইউজ করতে গেলে তোমাকে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে। আর সবগুলা ভিপিএনই কিন্তু চায়নাতে চলে না, অনলি কিছু কিছু ভিপিএন আছে যেগুলো ফ্রি, যেগুলো চায়নাতে চলে। চায়নায় আসার আগে অবশ্যই তোমার মোবাইলে ভিপিএন গুলা ইনস্টল করে আনবা। আর কি কি ভিপিএন তোমরা ইউজ করতে পারো, এটা নিয়ে আমি পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও বানাবো। তো চলে যাই পরের প্রশ্নে। তো এখানে একজন প্রশ্ন করেছে, ভাইয়া আমি কি আর্টস থেকে চায়নাতে যেতে পারবো, আর যেতে পারলে কি কি সাবজেক্ট নিয়ে পড়তে পারবো? আমি আবারও তোমাদের সবাইকে বলি, যে কোনো গ্রুপ থেকে তোমরা চায়নায় পড়তে আসতে পারো। আর কি কি সাবজেক্ট নিয়ে পড়তে আসতে পারবা, সেই সাবজেক্টগুলো আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও। তো আরেকজন প্রশ্ন করছে, ভাইয়া ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলেন একটু। তো আমি আগেও বলছি, তুমি ইচ্ছা করলে চাইনিজ ল্যাঙ্গুয়েজেও পড়তে পারো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজেও পড়তে পারো। তুমি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রথমে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করতে হবে, তারপরে তুমি তোমার যে মেজর আছে ওইটা স্টার্ট করতে পারবা। আরেকজন প্রশ্ন করেছে, স্কলারশিপ ছাড়া পড়তে আসলে কত খরচ পড়বে? তো এখানে তুমি যদি স্কলারশিপ ছাড়া পড়তে আসো, তাহলে সম্পূর্ণ ডাবল খরচ পড়বে। আর ডাবল খরচ বলতে মিনিমাম তোমার 1.5 লাখ টাকা টিউশন ফি দেওয়া লাগবে পার ইয়ার। আর একজন প্রশ্ন করছে, ভাইয়া আপনি তো কুনমিংয়ের একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, ওখানে 1 মাস থাকার পর অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হতো। তো এই বিষয়ে আমি একটু বলতে চাই, তোমরা যদি কুনমিংয়ে আসতে চাও তো বি কেয়ারফুল, কারণ কুনমিংয়ের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কিছু স্ট্রিক্ট রুলস আছে। যেমন আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম, আমি ইউনিভার্সিটির নাম উল্লেখ করব না, ওই ইউনিভার্সিটিতে তোমার কোনো কিচেন ছিল না, সো তোমাকে প্রতিদিন ক্যাফেটেরিয়া থেকে চাইনিজ খাবার খাইতে হবে। আর ভাই, চাইনিজ খাবার তুমি যতই ফাস্টফুড খাইতে পারো, তুমি এক সপ্তাহ বেশি এই চাইনিজ খাবার তোমার পেটে সহ্য হবে না। সো তোমাকে অবশ্যই রান্না করে খাইতে হবে, আর রান্না করে খাইতে গেলে তোমার কিচেন লাগবে। তো একে তো কুনমিংয়ের ওখানে কিচেন ছিল না, আর সেকেন্ড যে রিজন সেটা হচ্ছে ওইখানে রাত 11টার পরে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়তো, যাতে স্টুডেন্ট ঘুমায়। তো বুঝতেই পারতেছো, ইলেকট্রিসিটি অফ, কিচেন নাই, খুবই একটা প্যারা। এই কারণেই আমি ওখান থেকে মুভ করে ওখানে আসি। আর আমার জানা মতে কুনমিংয়ের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এমন। সো কুনমিংয়ে আসার আগে অবশ্যই খোঁজ খবর নিবা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, আর ওই ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টের সাথে কথা বলতে পারলে আরও ভালো। তো একটু খোঁজ খবর নিয়ে আসো, নাহলে তোমার ভবিষ্যতে প্রবলেমে পড়তে হবে। আরেকজন প্রশ্ন করেছেন, ভাইয়া স্কলারশিপ নিয়ে কি মেয়েরাও যেতে পারবে? প্লিজ প্লিজ উত্তর দিন। তো এইখানে জেন্ডার কোনো ফ্যাক্ট না। সো নিশ্চিন্তে তুমি চায়নায় বা অন্য কোনো দেশে যাইতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি ফিমেল হও বা মেল হও, ইউ ক্যান কাম। আরেকজন প্রশ্ন করেছে, ভাইয়া আপনার মান্থলি কস্ট কত পড়ে? তো মান্থলি কস্ট আসলে ডিপেন্ড করে তোমার লাইফস্টাইলের উপর। তো আমার এখানে মান্থলি 10 থেকে 12 হাজারের ভিতর হয়ে যায়। আর এই 10 থেকে 12 হাজারের ভিতরে আমি খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মজমাস্তি করতে পারি। তো এবার চলে যাই লাস্ট যে ভিডিও, মানে গতকাল যে ভিডিওটা আপলোড দিছি ওই ভিডিওর যে প্রশ্নগুলো আছে ওইখানে। তো এখানে একজন প্রশ্ন করছে, আমি সায়েন্স গ্রুপ থেকে গেলে কি বিষয় পড়তে পারবো? তুমি যে কোনো গ্রুপ থেকেই হও না কেন, তুমি যে কোনো সাবজেক্টই পড়তে পারবা। আর সাবজেক্টগুলো আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছি। আমার এসএসসি আর জিপিএ 4.45 এবং এসএসসি আর জিপিএ 4.17। এই জিপিএ নিয়ে চায়নার কোন কোন টপ বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো? তুমি চায়নার যে কোনো টপ ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করতে পারবা, বাট এখানে বলে রাখি বিভিন্ন টপ ইউনিভার্সিটিতে IELTS বা HSK লাগে। HSK হচ্ছে তোমার চাইনিজ যে ল্যাঙ্গুয়েজ সিস্টেম, ওটার একটা সার্টিফিকেট। তোমার যদি IELTS থাকে বা HSK থাকে, তাহলে তুমি বিভিন্ন টপ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো। আর তাছাড়াও কিছু কিছু টপ ইউনিভার্সিটি আছে যেখানে IELTS বা HSK কিছুই লাগে না, তো ওইখানে তুমি ট্রাই করে দেখতে পারবে। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট বিজনেস অ্যাকাউন্ট থেকে দেখাতে পারবে কিনা? তো আমি যতটুকু জানি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অবশ্যই তোমাকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে স্টেটমেন্ট দেখাতে হবে, তারপরেও তুমি ট্রাই করে দেখতে পারো। চলে যাই পরের প্রশ্নে, ব্যাংক অ্যাকাউন্টে কতদিন আগে থেকে টাকা রাখতে হবে ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাংক সলভেন্সি এর জন্য? তো ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি এর ক্ষেত্রে তোমার মিনিমাম 6 মাস থেকে 1 বছরের স্টেটমেন্ট বা সলভেন্সি তুলতে হবে। আর এক্ষেত্রে বলে রাখা ভালো, ব্যাংক সলভেন্সি তুমি তখনই তুলতে পারবা যখন তোমার অ্যাকাউন্টের মেয়াদ 6 মাস হবে। তুমি যদি নতুন অ্যাকাউন্ট খুলে ওখানে টাকা রেখে ব্যাংক সলভেন্সি তুলতে চাও, তাহলে তুমি সলভেন্সি পাবা না। তো আশা করি বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের সকল প্রশ্নের উত্তর। এই পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছো, যেগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছো। তারপরেও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, তোমরা তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারো। আগামী সপ্তাহে আমি আবার একটি প্রশ্ন উত্তরের ভিডিও বানাবো। সো আমি আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আর এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। আর সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর পরবর্তী ভিডিও আস্তে আস্তে আমার ব্লগগুলো দেখে আসতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দিস ইজ মেহেদি হাসান সুব্রো সাইনিং অফ। ও ওয়েট ওয়েট ওয়েট, আজকেও আর একটি সানগ্লাস কিনছি। তো যেতে যেতে অবশ্যই বলে যেও এই সানগ্লাসটা আমার উপর কেমন লাগছে।